ফেসবুক পেজ পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলো কিন্তু আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন ফেসবুক থেকে। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজটিকে সুইচ করে নেবো। তো আমি আমার ফেসবুক পেজে চলে আসছি। তারপর এখান থেকে যে থ্রি ডট মেনুর একটা অপশন আমরা পেয়ে যাবো, আমরা থ্রি ডট মেনুর অপশনটিতে ক্লিক করবো, নিচের দিকে আসবো। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন পেয়ে যাবো। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে সেটিংসের অপশনটিতে ক্লিক করবো। সেটিংস এর অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের পেজ সেটিংস এর অপশনটা রয়েছে, এখানে পেজ সেটিংস এর অপশন উপরে থাকবে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে নেব। তারপর এখানে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমরা এখান থেকে খুঁজে বের করব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের একটি অপশন। আমরা এখান থেকে খুঁজে বের করব, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের একটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের এই অপশনটিতে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখানে আবার একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের সামনে দুটি অপশন চলে আসবে। আপনি চাইলে আপনার পেজটিকে সাময়িকের জন্য এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আপনার প্রয়োজন হলে আপনি আবার পুনরায় আপনার পেজটিকে অ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে ডিঅ্যাক্টিভ করে, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার পেজটিকে সারা জীবনের জন্য ডিলিট করতে পারবেন। যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার পেজটিকে ডিলিট করবেন, তার জন্য এখান থেকে আমরা ডিলিট অপশনটিকে টিকমার্ক দিয়ে দেবো। ডিলিট অপশনটিতে টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর কেন আপনি আপনার পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন তার একটা রিজন আপনাকে এখানে দিতে হবে। তো যে কোনো একটা রিজন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ আবার ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর একটু নিচের দিকে আসে এসে আবার এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এদিকে আপনাকে দিতে হবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। আপনি যে ফেসবুক আইডি দিয়ে পেজটা তৈরি করেছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম আসবে। তো এখান থেকে আমরা পুনরায় এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ডিলেট অপশনটি আমরা পেয়ে গেছি। তো এখান থেকে ডিলেট পেজ অপশনটিতে ক্লিক করব। ডিলেট পেজ অপশনটিতে ক্লিক করে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেজটা কি ডিলেট হয়ে গেছে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যখনই আমি ডিলেট পেজ অপশনটিতে ক্লিক করলাম সাথে সাথে আমার ফেসবুক আইডিতে আমাকে সুইচ করে দিয়েছে। তো এখান থেকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার ফেসবুক পেজটা কি ডিলেট হয়েছে কিনা। তো এখান থেকে পেজের অপশন রয়েছে, আমি পেজের অপশনটিতে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ফেসবুক পেজটি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে আপনি চাইলে 30 দিনের মধ্যে আপনি আপনার পেজটিকে পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনি 30 দিনের মধ্যে অ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার পেজটি পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে আপনি আপনার পেজটিকে অ্যাক্টিভ অপশনে ক্লিক না করেন পারমানেন্টলি আপনার ফেসবুক পেজটি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, অথবা এখনও ডিলিট হয়ে গেছে কেউ আপনার পেজটি দেখতে পারবে না, শুধুমাত্র আপনি আপনার পেজটিকে দেখতে পারবেন। এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে পুনরায় আপনার পেজটিকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।